ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরূপাস ডায়েরি। কেমন আছো বলো প্রথমেই তোমরা? এখন তো ভালো থাকতেই হবে, কারণ সামনেই চলে এসেছে পয়লা বৈশাখ। তো সে কারণে আমিও এখন ভালোই রয়েছি। আর দেখতে পাচ্ছ একটু সাজুগুজু করে নিয়েছি, তো বুঝতেই পেরেছো কোথাও অবশ্যই যাচ্ছি, তা নাহলে কেন সাজুগুজু করবো। তো আমিও সেরকম যাচ্ছি, আজকে হলো শপিংয়ে পয়লা বৈশাখের। তো সেরকম খুব একটা কিছু নেব না, কারণ আমার অলরেডি দুটো ড্রেস একদম নতুন ধরাই রয়েছে ঘরে। তো সে কারণে যাচ্ছি আজকে আমি কাঁচরা পাড়াতে, আমি আর আমার বান্ধবী যাচ্ছি শপিংয়ে। তো কী কী কেনাকাটি হয় দেখা যাক, তো তোমরাও চলো আমার সঙ্গে। আর তোমাদের কি এক শপিং পুরো কমপ্লিট হয়ে গেছে বা এখনও চলছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো আর বেশি দেরি করবো না, 10টায় ট্রেনের টাইম রয়েছে এখন, অলরেডি তোমার 9:40 বেজে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এই যে জাস্ট নামলাম কাঁচরাপাড়া, ওই যে পাশ দিয়ে ট্রেনটা কেবলই ছাড়লো, তো ওটা আমার হলো বান্ধবী জয়া, আমি আর ওই এসেছি। তো ট্রেন থেকে নেমে কাঁচরাপাড়া এবার বেশি দেখছি নতুনই হয়েছে, আমার হলো চলো একটু তাহলে ঘুরে আসি। বেশ ভালোই করেছে দেখলাম, ওর ব্রিজটা অনেকটা স্পেস আছে, কোনো অতটা বোঝা যাচ্ছে না। তো বেশ ভালো, ভীষণ ঠান্ডা এখানটায়। আমরা এবার চলে এসেছি এই যে কাঁচরাপাড়া যে মার্কেটটা রয়েছে স্টেশনের পাশেই, তো ওখানেই এলাম কেনাকাটি করতে। তো কাঁচরাপাড়ায় আমরা যে সেলে এসেছিলাম কাঁচরাপাড়া স্টেশন রোডে বসে, তো ওখানে এবার বসতে দেয়নি শুনলাম সেল কোনো কিছু, পৌরসভা থেকে বারণ আছে এরকম কিছু শুনলাম। সে যাই হোক, আমরা এবার ওই মার্কেটে এসে কেনাকাটি আমাদের ওই যে হয়ে গেছে, প্যাকিং হচ্ছে। তো কী নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে একবারে ভালোভাবে দেখাবো। তো এইবার চলে এসেছি আমরা কাঁচরাপাড়া মোস্ট ডিমান্ডিং আমার ফেভারিট লস্যি, তো ওই যে আমাদের কেশর বাদাম মনে হয় ছিল লস্যিটা, তো ভীষণই টেস্টি করেছিল লস্যিটা, আমার ভীষণ ভালো লাগে এখানকার লস্যি খেতে। কাঁচরাপাড়া থেকে আমরা এবার এলাম রানাঘাটে, যেহেতু আমাদের বাড়ি আসার পথে রানাঘাট পড়ে, ওই জন্য নামলাম। আর আগের দিন রানাঘাটে এলাম রিং লাইটটা কিনতে, তখন দেখলাম অনেক সেল বসেছিল, দোকানপাট হয়েছিল, ওই জন্য আরও এলাম। তো এখন এই যে বান্ধবী ওর জিনিসপত্র কিনছে, তো তারপর যে আমরা আর একটু কেনাকাটি করছি আর কি। তো হয়ে গেলে আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি, তো এবার একটু ছোলা মাখা খাচ্ছি, ভীষণ খেতে ইচ্ছে করে ট্রেনে উঠলে ছোলা মাখা, খিদেও পেয়ে গিয়েছিলো। আর আমরা দুজনে কিন্তু সেম ড্রেস নিয়েছি, শুধু কালারটাই আলাদা। বাড়ি এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে গিয়েছিলাম বিকেলে একটু বাজারে, একটা জামা বানাতে দিয়েছিল তো সেটা নিয়ে এলাম। তো যখন সুন্দরবন গিয়েছিলাম তখন আমি দুটো ড্রেস কিনেছিলাম, তো ওর মধ্যে একটা জামা পরা হয়েছিল আর একটা পুরো নতুনই ছিল। তো ওই একটা জামা রয়েছে, আর একটা জামা আমার বৌদি দিয়েছিল, তো ওইটা বানাতে দিয়েছিলাম, তো ওটাই নিয়ে এলাম আজকে। তো চলো আগে সেটা দিয়ে শুরু করি, আজ দিয়ে কিছু শপিং করলাম। এই যে এই জামাটা বৌদি পিস দিয়েছিল, যা বানাতে দিয়েছিল, এই যে কাদাটা এরকম দিয়েছে ডিজাইন, বানানো চুড়িদার সেরকম খুব একটা পরা হয় না, ঠিক আছে। তো এটার সঙ্গে এই প্যান্টটা, এটা এখন যেগুলো উঠে যে পেন্সিল প্যান্ট সবাই পরছে বানাচ্ছে, তো আমি ওরকমই বানিয়েছি, এই যে। আর ওনাটা আছে, ওনাটা ঘরে আছে, এটা একটা। আর এটা হচ্ছে যখন সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম তখন কেনা হয়েছিল, তো এই জামাটা ধরাই ছিল, পরা হয়নি আর। তো এই যে একটা কুর্তি, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, খুব সুন্দর এসছে কুর্তিটা, ভীষণই সফট কাপড়, একটা ভীষণ পছন্দ করে না, সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছিল নিজের কাছে। তো এই দুটো, আর আজকে কিনলাম হচ্ছে বোনের জন্য একটা কিনেছি, এটা গরমের মধ্যে পরার জন্য, পয়লা বসেকে তো আর সবাই ঝাঁকা নাকা ড্রেস আর তো কিনে না, এই সিম্পলি এগুলোই গরমের মধ্যে ঠিক আছে। তো খুব পছন্দ হয়ে গেল জামাটা, নিলাম হাতার কাজটা বিশেষ করে, এটা বোনের জন্য নিয়ে এসেছি। তো ফার্স্ট তো গেলাম কাঁচরাপাড়া, গিয়ে তো দেখলাম ওই পরিস্থিতি কি আর বলবো, আবার গেলাম রানাঘাটে। তো এইটা এটাই তো, হ্যাঁ এইটা নিয়েছি কাঁচরাপাড়া থেকে, এই কুর্তিটা নিয়েছি কাঁচরাপাড়া থেকে, কেমন হয়েছে বলো। এখানটাতে কাজ রয়েছে একটু, ভালো লাগলে অবশ্যই জানিও। আর একটা নেওয়া হয়েছে, এইটা আবার রানাঘাটে গিয়ে নিয়েছি। তো এই প্রিন্টের কুর্তি হচ্ছে আমার অনেক দিনে নেওয়ার শখ ছিল, তো নেওয়া আর হতো না, আর এই কালারটাও ফোনে অরিজিনাল কালার কেমন আসছে আমি বলতে পারছি না, কারণ একটা মতো ভিডিওটা হচ্ছে। তো এটা কিন্তু একদম ডিপ গ্রিন কালার, হয়তো ব্ল্যাক লাগতে পারে, এটা পুরোই ডিপ গ্রিন কালার, এই ভীষণ পছন্দ হয়েছে কুর্তিগুলো, আমার মনে হচ্ছে কবে পরবে আর। এই ছিল আজকের শপিং, মোট 4টে ড্রেস হলো আর কি, এগুলো তো নতুন, আরও দুটো আগেই ছিল। তো তোমাদের শপিং কমপ্লিট হয়েছে কিনা আমাকে তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।
তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।